মাওলানা মামুনুলকে জেলে নিল, তখন আমার বাবা বলেছিল পুলিশের থানার ওসি কামরুজ্জামান যে তুমি আমাকে রেখে ওই লোকটাকে ছেড়ে দাও, কতটা ভালোবাসলে মানুষ এই কথাটা বলতে পারে। আর সেই লোকটা এইভাবে গাদ্দারি করলো। আরো আগের ঘটনা, যখন ডিভোর্স হয়নি, আমিও সে সময় অনেকটা ছোট, আমার ছোট ভাই সে সময় অনেকটি ছোট ও দুগ্ধ শিশু ছিল, তখন আমার বাবা একবার বাসায় ছিলেন না, তখন আমি ছিলাম শুধু, তা আমি ঘুমাই ছিলাম নাকি না বাইরে ছিলাম, তখন আমার মা নাকি আমার ছোট ভাইকে দুগ্ধ পান করাচ্ছিল, তখন উনি আমার মার রুমে হুট করে ঢুকে যেয়ে একটা কুপ্রস্তাব দিয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাটি জেকে টিভি দেখছেন, আমি জিকরুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফেসবুকে একটি ভিডিও ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। ভিডিও শুরুতে যাকে আপনারা দেখেছেন, তিনি হচ্ছে আল্লামা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর আগে থেকেই দুই দুটি ছেলে রয়েছে, তার মধ্যে বড় ছেলে এই ছেলেটি। তো সে দাবি করছে যে আল্লামা মামুনুল হক তার মাকে নাকি বিয়ের আগে কুপ্রস্তাব দিয়েছিল। আল্লামা মামুনুল হক সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করেছে এই ছেলেটি ফেসবুক লাইভে এসে। তো চলুন দর্শক, তার ভিডিওটি আমরা দেখব। এই ছেলেটি কিন্তু আল্লামা মামুনুল হকের বন্ধু হাফেজ শহীদুল ইসলামের ছেলে, অর্থাৎ মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর দুটি ছেলে, একটির বয়স হচ্ছে 13 বছর, এই ছেলেটির বয়স হচ্ছে 18 বছর। সে ফেসবুক লাইভে এসে সে কি বলছে সেটি শুনলে আপনাদের পায়ের রক্ত মাথায় উঠে যাবে। তো চলুন দর্শক, আমরা পুরো ভিডিওটি না টেনে দেখব, সে কি সত্য বলতেছে নাকি কেউ তাকে শিখিয়ে দিয়েছে, নাকি চাপের মুখে পড়ে সে সব কিছু বলছে, যেমনটি ঘটেছিল যখন আল্লামা মামুনুল হক সোনারগাঁ হোটেলে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে তিনি গিয়েছিল এবং তিনি তেনার স্ত্রীকে নিয়ে গিয়েছিল কালো বোরখা পরে। পরে আপনারা দেখেছিলেন একজন নীল বোরখা পরা একজন মহিলা তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং তেনার সাক্ষাৎকার নিচ্ছে একজন মেক্সি পরা মহিলা, এবং আপনারা লক্ষ্য করবেন সেই মহিলার হাতের নখ ছিল অনেক বড় বড়। সেটি একটি যে সাজানো নাটক ছিল সেটি পরবর্তীতে আপনারা ধরা পড়েছে, পরবর্তীতে আপনারা দেখেছেন পুরোটাই একটা নাটক মামুনুল হককে ফাঁসানোর জন্য। তো এটি কি সেরকম নাটক হতে যাচ্ছে? চলুন দর্শক, আগে আমরা সেই ছেলেটির কথাগুলো শুনে আসি। আমি তো অলরেডি বড় হয়ে গেছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, একটা ম্যাচুরিটি ভাব আইছে, আমি কিছুটা সহ্য করে নিতে পারি, কিন্তু আমার তো একটা ছোট ভাই আছে, 13-14 বছর বয়স, কেবল উঠতি বয়স, এই সময় মানুষের কত কথা শোনা লাগতেছে, সমাজের সামনে সে মুখ দেখাতে পারতেছে না। আমার ছোট ভাইটা কালকে রাত্রে যখন এই ঘটনাটা ঘটলো, ও কোনোদিন আমি দেখি না রাত 3-4টার মধ্যে জায়গা রয়েছে, কালকে চোখে কোনো ঘুমই নেই, টোটালি ওটা নিয়ে ও মনে হচ্ছে মেন্টালি শক খেয়েছে। ও বাসার থেকে বেরোয় গেছে, আমি বাসায় থাকলে কি উল্টা পাল্টা করবো আমি নিজেও জানি না, এখানে বেরোয় গেছে। আরো বলতে হয় এটা আমি বলবো যে আমার বাবার কর্মের ফল, আমার বাবা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে, পাগলের মতো ভালোবাসে। ওই লোকটা কিছুদিন আগে মোল্লার একটা মাহফিল ছিল, সেখানে পুলিশ তাকে করতে দেবে না, সে একটা জায়গায় লুকাইছিল, আমার বাবা সেটা দেখে আসে কিভাবে কানছে আমি দেখে সে, তার আগে আমি সেটা জানছি যে আমার মার সাথে তার সম্পর্ক আছে। আমি তখন হাসতেছিলাম যে এই লোকটা তার জন্য পাগলের মতো কানতেছে, এইভাবে অযোধ্যায় কানতেছে, আর ওই লোকটা এই লোকটার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। তারপরে যখন ওনাকে জেলে নিল, মাওলানা মামুনুল হককে জেলে নিল, তখন আমার বাবা বলেছিল পুলিশের থানার ওসি কামরুজ্জামান যে তুমি আমাকে রেখে ওই লোকটাকে ছেড়ে দাও, কতটা ভালোবাসলে মানুষ এই কথাটা বলতে পারে। আর সেই লোকটা এইভাবে গাদ্দারি করলো। আরো আগের ঘটনা, যখন ডিভোর্স হয়নি, আমিও সে সময় অনেকটা ছোট, আমার ছোট ভাই সে সময় অনেকটি ছোট ও দুগ্ধ শিশু ছিল, তখন আমার বাবা একবার বাসায় ছিলেন না, তখন আমি ছিলাম শুধু, তা আমি ঘুমাই ছিলাম নাকি না বাইরে ছিলাম, তখন আমার মা নাকি আমার ছোট ভাইকে দুগ্ধ পান করাচ্ছিল, তখন উনি আমার মার রুমে হুট করে ঢুকে যেয়ে একটা কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার মা সেটা প্রত্যাখ্যান করেছিল, না এটা কোনদিন সম্ভব না, আপনি তো ঠকাচ্ছেন আপনার কাছের বন্ধুকে, কাছের মানুষটাকে। সে তখন ফিরে এসেছিল, কিন্তু তার একটা তখনই মনের থেকে একটা কামুক ভাব তার মধ্যে ঢুকে গেছে, সে একটা লোভ সামলাইতে পারছিল না, সে সবকিছু একটা সুযোগে ছিল কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা বুঝতে পারেনি। যখনই সে সুযোগ পাইছে এনাদের মধ্যে ডিস্টেন্স বাড়াই দিয়েছে, কোনো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবেই,
সে তখনই নক করছে, তখনই দুইজনের মধ্যে আরো ডিস্টেন্স বাড়ায় দিছে। এইভাবে করে সে একটা পরিবারের খুশি ভালোবাসা, একটা পরিবারের মধ্যে যে মিলমিশ একটা সম্পর্ক পুরোপুরি সে ধ্বংস করে দিছে। আরো যেভাবে কত মানুষের পরিবারের, কত পরিবারের, কত মানুষের ভালোবাসা সে ধ্বংস করছে, এর কোনো ঠিক নেই। এখানে আমি আশা করব, আমি বাংলাদেশের মানুষের কাছে আশা করব, এর যেন সঠিক বিচার হয়। আপনারা তার কারোর অন্ধভক্ত হয় না, কারোকে অন্ধভাবে বিশ্বাস করেন না, কেন সবারই মুখোশের আড়ালে একটা চেহারা থাকে। এই লোকটা একেবারে আলেন নামধারী এক মুখোশধারী একটা জানোয়ার, এর মধ্যে কোন মানুষত্ব নেই। এই সুযোগের সবসময় অপেক্ষায় থাকে কাকে কিভাবে দুর্বল করা যায়। আমার আর কিছু বলার মতো ভাষা নাই। দেখলেন আপনারা ভিডিওটি, এই ছেলেটি ফেসবুক লাইভে এসে সে কিভাবে তার মায়ের সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তাদের পরিবার কিভাবে চলছিল, কিভাবে তার পরিবারটা মানে কি বলবো অসহায় হয়ে গিয়েছিল, তার বাবা মার মধ্যে একটা মনোমালিন্য ছিল, থাকার পরে 3 বছর আগে শহীদুল ইসলাম, মামুনুল হকের বন্ধু শহীদুল ইসলাম তার স্ত্রীকে অবশেষে ডিভোর্স দিয়ে দেয়। এরপর যখন তার স্ত্রী অসহায় হয়ে পড়ে, তখন আল্লামা মামুনুল হক তখন তিনি শরীরসম্মতভাবে তেনাকে বিয়ে করে, এবং তিনি এখন মামুনুল হক তিনি লাইভে এসে বলছেন যে যারা আমার নামে কুৎসা রটাচ্ছে তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। চলুন দর্শক, আমরা সেই ভিডিওটি দেখব। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে যেভাবে ভুল তথ্যের উপর ভিত্তি করে আমার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছেন, আমি এতে অত্যন্ত মর্মাহত। আমি মনে করছি তিনি আমার চরিত্রের উপর না জেনে না বুঝে অসত্য তথ্যের উপর ভিত্তি করে এই জাতীয় কথা বলেছেন। তিনি কিংবা তার সরকারের উচ্চপদস্থ আরও বেশ কিছু মানুষ এই ধরনের কথাবার্তা বলছেন, কয়েকজন মন্ত্রী এবং একাধিক ব্যক্তিবর্গ এই ধরনের কথা বলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি গতকালকে আমার সঙ্গে থাকা আমার স্ত্রী সম্পর্কে যে তথ্য আমি দিয়েছি, সে শরীয়ত সম্মত উপায়ে, হালাল উপায়ে আমার বৈধ স্ত্রী। আমি যদি এই কথায় মিথ্যাবাদী হয়ে থাকি, আমার এই কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াতের অনুযায়ী, কোরআনের আয়াতকে অনুসরণ করে বলছি, আমার উপর যেন আল্লাহ পাকের গজব নাজিল হয়, আমি যেন ধ্বংস হয়ে যাই, আমার পরিবার পক্ষান্তরে যারা আমার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন, মিথ্যা প্রচার করছেন, আমাকে আমার স্ত্রী সম্পর্কে অসত্য মিথ্যা ভুল তথ্য দিয়েছেন, আমার চরিত্রের উপর কালিমা লেপন করবার চেষ্টা করছেন, তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি তাদের উপর তোমার গজব নাজিল করো, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো। আমি তাদের সকলকে অনুরোধ করব, আহ্বান জানাবো, তারাও আমার মতো এরূপ বক্তব্য দিক যদি তাদের সৎসাহস থাকে, তারা একথা বলুক, যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর যেন খোদার গজব নাজিল হয়, আর তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাদের উপর যেন আল্লাহর গজব নাজিল হয়, এবং তারা তাদের বংশ যেন নির্বংশ হয়ে যায়। ও আল্লাহ, আমি তোমার কোরআনের একজন ধারক হিসাবে, তোমার নবীর একজন নায়েব হিসাবে, একজন আলেম হিসাবে তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ, যেই বিধান পালন করার গুরু দায়িত্ব অর্পণ করেছ সেই জায়গা থেকে, ও আল্লাহ আমি তোমাকে বললাম আমার মধ্যে
এবং আমার সম্পর্কে যারা কুৎসা রটাচ্ছে তাদের মধ্যে যারা মিথ্যাবাদী হয়, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো। আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন বলে আমি আশা করি। যারা আমার ব্যাপারে কুৎসা রটাচ্ছেন তাদের যদি সেই সৎসাহস থাকে, তারাও জনসম্মুখে এই ঘোষণা দিক যে যে মিথ্যাবাদী তার উপর খোদার গজব নাজিল হোক। আমি এই সৎসাহস নিয়ে বলছি, তারাও যদি এই সৎসাহসিকতা নিয়ে এই কথা বলতে পারে যে তাদের উপর খোদার গজব নাজিল হবে, তাহলে তাদের ব্যাপারে আমার আর কোনো অভিযোগ থাকবে না। আর যদি তারা এই কথা বলতে না পারে, তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতের উপর আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যাকে অপসৃত করে সত্যকে আল্লাহ